যদিহে আপোনালোকে জি এন এম নার্সিংৰ কোর্স বা বি এস সি নার্সিং কৰিম বুলি ভাবিছে, সম্পূর্ণ বিনামূলীয়াকে, মানে কোনো ধরনের আপোনালোকে পয়সা দিব নালাগে, বা কোনোবা হোস্টেলত থাকা খরচ হোক বা খোৱা বোৱা খরচ একো আপোনালোকে দিব নালাগে, সম্পূর্ণ বিনামূলীয়াকে যদি আপোনালোকে জি এন এম নার্সিংৰ কোর্সটো কৰিম বুলি ভাবিছে বা বি এস সি নার্সিং কৰিম বুলি ভাবিছে, ভিডিওটো ভালদরে চাওক। বর্তমান সময়ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনস লিমিটেডের ফল জি এন এম নার্সর সিট মুক্তি হয়েছে। ইয়ার আগতে মানে অলরেডি একটা ভিডিও বনাইছিল, যে আমার অয়েল ইন্ডিয়া লিমিটেডের ফল আছে, যে দুলিয়াজানত, আর বর্তমান যে আছে এইটা আছে ডিগবইত আছে, ডিগবইত আছে। যদি আপনার কোনোবা ইন্টারেস্ট আছে, কোনোবাই জি এন এম নার্সর কোর্স বা বি এস সি নার্সিং করম ভাবিছে সম্পূর্ণ বিনামূলীয়াকে, ভিডিওটা ভালোরে চাও, সকলখিনি কম, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটো প্রেস করে রাখব। তবে এই কোর্সটির বিষয়ে ডিটেইলি জানিলে আমি আইসো আমার যেটা অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া ফার্স্ট জবেলার ডট কম, ইয়াতে আপনাদের যিকোনো চাকরি খবর, এপ্লাই লিঙ্ক, রিজাল্ট, এডমিট কার্ড সকলব ইয়াতে আপনাদের ইজিলি পাই যাব। আপনাদের গুগলত সার্চ করতে পারে ইন্ডিয়া ফার্স্ট জবেলার ডট কম, নাহলে ভিডিওর তলৰ ডেসক্রিপশনটো মই লিঙ্ক দিয়া থাকে, তাতো ক্লিক করে ইয়ালে আপনাদের আহিব পারে। ইয়াতে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা কৈ লৈছো, যেহেতু ইয়ার আগত মই একটা ভিডিও বনাইছিল যেটো নার্সৰ জি এন এম নার্সৰ এডমিশনের বাবে, সো ইয়াতে আপনাদের চাব পাৰিব এইটো হৈছে সেইটো পোস্ট যেটো দুলিয়াজানত মুকলি হৈছে এইকেইটা সিট। কিন্তু এইকেইটা সিটৰ বাবে অসমৰ যিকোনো ডিস্ট্রিক্টৰ পৰা আপুনি এপ্লাই কৰিব নোৱাৰিব, ইয়াতে কেইখনমান ডিস্ট্রিক্টৰ কথা মেনশন কৰা হৈছে, সেইকেইখন ডিস্ট্রিক্টৰ ছোৱালীয়েহে এইকেইটা এইটো কোর্সত এডমিশন লোক পাব। সো ইয়াতে আপনাদের ক্লিক করে, ইয়াতে যেটা আপনাদের ক্লিক করে দিব এই কোর্সটির বিষয়ে সকলখিনি সবিশেষ আহি যাব, আপনাদের চাব পাব, ঠিক আছে। সো এনেকে ক্লিক করার পিছতে এই কোর্সটির বিষয়ে সকলখিনি ডিটেইল ইয়াতে আপনাদের পাই যাব, আপনাদের ইয়াতে সেই ধুনকে চাব পাব। মানে ডিস্ট্রিক্ট এখন কই দিছো আপনাদের সুবিধার বাবে, সো ইয়াতে আপনাদের চাক যে আমার ডিব্রুগড়, তিনিচুকীয়া, শিবসাগর, চৰাইদেউ, তারপর চাংলাং ডিস্ট্রিক্ট অফ অরুণাচল, এই কেন ডিস্ট্রিক্টর ছোৱালীয়েহে এই যে কোর্সটি আসে, যে মানে ইয়ার আগের ভিডিওটি বনাইছিল সেই মানে যে আমার মুক্তি হয়েছিল কোরপর আমার অয়েল ইন্ডিয়া লিমিটেডের ফল আছে। সো এই কোর্সটা এপ্লাই করবলে আপনাদের সেই কেন ডিস্ট্রিক্টর ছোৱালীয়েহে এপ্লাই করব পাৰিব। বর্তমান যে ভিডিও বনাই আছো এই ভিডিওটি মানে যে আমার IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনস লিমিটেডের ফল যেখানে ডিগবইত মুক্তি হয়েছে, এইখিনির বাবে যিকোনো ডিস্ট্রিক্টর ছোৱালীয়ে এপ্লাই করব পাৰিব, ইয়াত লড়া এপ্লাই করব নোৱাৰে, ইয়াত অনলি ছোৱালীয়েহে এপ্লাই করব পাৰিব, ঠিক আছে। সো ইয়াতে যদি চাও এই পোস্টত এপ্লাই করার যেটা লাস্ট ডেট দিয়া হয়েছে, যেহেতু ইয়াতে আপোনালোকে প্রথম এটা এন্ট্রেন্স হব, মানে এটা এক্সাম হব, সেই এক্সামটো যদিহে আপোনালোকে কোয়ালিফাইড করে তেতিয়া আপোনালোকে বি এস সি নার্সিং কয় বা জি এন এম কয় আপোনালোকে করে পাৰিব। ইয়াত এপ্লাই করার লাস্ট ডেট দিয়া হয়েছে 21 জুলাই 2023, আর ইয়াতে দুটা কোর্স আছে, এটা হয়েছে বি এস সি নার্সিং আর এটা হয়েছে জি এন এম, মানে ইয়াতে আপোনালোকে করব লাগবে অনলাইন এপ্লাইটো একদম খুব কম খরচত। আপোনালোকে ধর কোর্সটো কোনো ধরনের পয়সা দিব নালাগে, তার লগতে থাকা মেলা খোৱা বোৱা সকল সেই পয়সাও আপনাদের দিব নালাগে, সরকারে বহন করব বা অয়েল ইন্ডিয়া বহন করব, ঠিক আছে। সো ইয়ার যে ইনস্টিটিউটর নাম হয় এই আছে আসাম অয়েল কলেজ নার্সিং, নার্সিং হয় যে আপনার ইউনিভার্সিটির নামও আছে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটির আন্ডারত হয়। সো ইয়াতে কোর্সটির নাম হয়েছে বি এস সি নার্সিংয়ের কোর্স এটা আছে আর জি এন এমর কোর্স এটা আছে, অর্গেনাইজেশন নামটা নিশ্চয় জানে। সো ইয়ার যে কোর্সটি একটা কোর্স আছে 4 বছর আর একটা কোর্স আছে 3 বছর, ঠিক আছে। সেশনটা হয়েছে 23-24, আর ইয়াতে যেহেতু আপনার 30টা সিট আছে বি এস সি নার্সিংত আর 30টা সিট আছে জি এন এমত, হয়তো বহুতে ভাবে পড়ে যে ইমান কম সিট, তো ইমানে সিট ওলায় প্রতি বছরে মুক্তি হয় এনেক 30টা সিট থাকে, যেহেতু এটা সম্পূর্ণ বিনামূলীয়াকে অয়েল ইন্ডিয়ায় বহন করে সকলবর পয়সা। সো ইয়াতে আপনাদের ভেকেন্সিবর চাব পাব, যে আমার বি এস সি নার্সিংর হয় ইয়াতে 30টা সিট আছে, আর ইয়াতে আপনাদের চাক সিটবুর আপনাদের আনরিজার্ভের কি আছে, ও বি সি এম, ও বি সি এন সি এল এর কি আছে, এস টির কি, ই ডব্লিউ এস এর কি, এই গোটেখিনি আপনাদের পোস্ট ভেকেন্সিবর চাব পাব, ঠিক আছে। সো ইয়াতে এই কোর্সটি যে ডিউরেশন হয় যে আমার বি এস সি নার্সিং যে হয় সেই 4 বছর কোর্স হয়, আর যে জি এন এমর কোর্স হয় সেই জি এন এমর কোর্সটি 3 বছর হয়, ঠিক আছে। ইয়াতো 30টাই আছে, ইয়াতে পোস্ট ওয়াইজ ভেকেন্সিবোৰ চাব পাৰিব, যিটো জি এন এম হয় ইয়াতে পোস্ট ওয়াইজ ভেকেন্সিবোৰ আপোনালোকে চাই ল'ব পাৰিব। আৰু ইয়াতে কোৱা হৈছে যে এই পোষ্টত কেৱল ছোৱালীহে এপ্লাই কৰিব পাৰিব, ঠিক আছে, ল'ৰাই কৰিব নোৱাৰে, কেৱল ছোৱালী, আনমেৰিড ফিমেল বুলি কোৱা হৈছে, মানে বিয়া নোহোৱা ছোৱালীহে এপ্লাই কৰিব পাৰিব। আৰু ইয়াতে কোৱা হৈছে যিটো বয়সৰ সময়সীমাৰ কথা কৈছে, 17 বছৰৰ পৰা 24 বছৰলৈকে জেনেৰেল ছোৱালী এপ্লাই কৰিব পাৰিব, যদি এস টি এছ চি হয় তেনেহ'লে 5 বছৰ যোগ হৈ যাব, মানে 24ৰ লগত 5 যোগ হৈ গ'লে কিমান হ'ব 29লৈকে এস টি এছ চি ছোৱালী এপ্লাই কৰিব পাৰিব, ও বি চি ইয়াৰ লগত 3 বছৰ যোগ হৈ যাব, মানে ধরক 26 বছৰমানলৈকে এপ্লাই করে পাব, 24-25-27 এপ্লাই করব, সরি 27-3 বছর যোগ হয় না, তো 27 ছোৱালী এপ্লাই করব পাৰিব, ঠিক আছে। আর ইয়ার যাব এক্সাম হব না, এক্সামত আপোনালোকে ক্লাস 10 লেভেলৰ কুয়েশন দেখিবলৈ পাব, মানে ক্লাস 10 লেভেলৰ কিতাপবোৰ চালে আপোনালোকে ইয়াতে পাস কৰিব পাৰিব, ঠিক আছে। সো ইয়াতে যদি চাও কোৱালিফিকেশনটো আপোনালোকে কিমান বিচাৰিছে, যদিহে আপোনালোকে বি এস সি নার্সিং কৰিম বুলি ভাবিছে, ইয়াতে আপোনালোকে হাই সেকেন্ডেরি পাস করতে আপোনাৰ সায়েন্সৰ ষ্টুডেণ্ট হ'ব লাগিব, ধৰক ফিজিক্স, কেমেষ্ট্ৰি, বায়োলজি বা
বায়োলজি সাবজেক্ট আপনার থাকিব লাগিব। আর ইয়াত কোয়া হয়েছে যে 50% মার্ক থাকিব লাগিব যদি আপনাদের জেনারেল ক্যান্ডিডেট হয়। যদি আপনাদের জেনারেল ইডব্লিউএস বা ওবিসি হলে আপনাদের 50% মার্ক থাকিব লাগিব ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি। যদি আপনাদের এসটি এসসি বা পিডব্লিউ ক্যান্ডিডেট হয় তেনহলে 45% মার্ক থাকলেও আপনাদের এই বিএসসি নার্সিং কোর্সটা আপনাদের পড়িব পারিব। ঠিক আছে, যদি আপনি জিএনএম এপ্লাই করিম বলি ভাবে ইয়াতে সিম্পল যদি আপনাদের এইচএস পাস হয় মানে হায়ার সেকেন্ডারি পাস যদি আপনাদের হয় তেনহলে এই জিএনএম এর যেটা কোর্সটো এটোর বাবে আপনাদের এপ্লাই করিব পাৰিব। ঠিক আছে, সো ইয়াতে যেটো সিলেকশন প্রসেসটো যদি আমি কথা কওঁ, ইয়াৰ কোর্সটো আমি ইয়াতে কৈছো যেটো আমাৰ জেনেৰেল নার্সিং মিডওয়াইফ বুলি কোৱা হয়, যেটো জিএনএমৰ মানে ফুল ফর্মটো হৈছে এটো। আৰু ইয়াৰ এটা আপোনালোকৰ ওএমআৰ বেছ এক্সাম হ'ব। ইয়াতে 120 মিনিট মানে দুঘণ্টা আপোনালোকৰ সময় দিয়া হ'ব, 85 মার্কস থাকিব। আৰু এই যেটো এক্সাম হ'ব আপোনালোকৰ 13 নৱেম্বৰ 2023 এইটো টেন্টেটিভ ডেট হয়, হয়তো মানে চেঞ্জ হ'ব পাৰে, এইটো টেন্টেটিভ দিয়া হৈছে। ঠিক আছে, আৰু যিটো জেগাটো মানে কোন জেগাত আপোনালোকৰ এক্সাম হ'ব বা কোন কিমান টাইমত এক্সাম হ'ব এইখিনি কথা আপুনি যেতিয়া এডমিট কাৰ্ডখন ডাউনলোড কৰিব তাতে সকলোবোৰ বস্তু লিখি থাকিব। ঠিক আছে, আৰু ইয়াতে যিটো আমাৰ পাছিং মাৰ্ক আপুনি পাছ কৰিবলৈ হ'লে ইয়াতে যিটো আমাৰ এক্সাম হ'ব 85 মাৰ্কছৰ এক্সামটো হ'ব ন, ইয়াত পাছ কৰিবলৈ হ'লে 40% মাৰ্ক আপুনি পাব লাগিব যদিহে আপুনি জেনেৰেল বা ইডব্লিউএছ বা জেনেৰেল বা ইডব্লিউএছ বা ওবিচি হ'লে 40% মাৰ্ক আপোনালোকে থাকিব লাগিব। যদিহে আপোনালোকে এছটি বা এছ চি হয় তেন্তে 5% কম হ'লে হ'ল, ধৰক 35% মাৰ্ক যদিহে আপোনালোকে পায় তেতিয়াহে আপুনি পষ্টৰ বাবে পাছ কৰিব পাৰিব। কিন্তু পাছ কৰিলেও নহ'ব যিহেতু ইয়াতে ছিট লিমিটেড হয়, 30টা ছিট আছে। ওপৰৰ পৰা চাই আহিব যাৰে মাৰ্ক ভাল হয় তাকে সেই ছিটকেইটা পাই যাব। ঠিক আছে, চ' ইয়াতে এপ্লাইটো কেতিয়াৰ পৰা ষ্টাৰ্ট হ'ব আপোনালোকক মই কৈ দিছোঁ। ইয়াতে ডেটখিনি দিয়াই আছে ধুনীয়াকৈ যে এপ্লাই ষ্টাৰ্ট হ'ব 30 জুন 2023, যিহেতু অলৰেডি এপ্লাই ষ্টাৰ্ট হৈ গ'ল। লাষ্ট ডেট হৈছে 21 জুলাই 2023। আৰু ইয়াত যিটো এণ্ট্ৰেঞ্চ এক্সাম হ'ব সেইটো হ'ব 23 জুলাই 2023ৰ এণ্ট্ৰেঞ্চ হ'ব। তাৰপিছতে ইয়াৰ ৰিজাল্ট আহিব 26 জুলাইত, মানে পূৰা স্পীড হ'ব বস্তুবিলাক। 26 জুলাইত আপোনালোকৰ ৰিজাল্ট আহিব, ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যনছ হ'ব 28-29 তাৰিখে। তাৰপিছত যিটো আমাৰ মেডিকেল এটা হ'ব ন, আপোনাৰ মেণ্টেল এবিলিটি মানে কেনেকুৱা আপুনি ধৰক সেইটো চাব অকণমান, সেই 28-29 তাৰিখৰ ভিতৰত আপোনালোকে হৈ যাব। তাৰপিছত যিটো আপোনালোকৰ এডমিশ্যন অৰিজিনেলি যিটো এডমিশ্যন অপেন হ'ব সেইটো 31 জুলাই 2023ত আপোনালোকৰ এই এডমিশ্যনটো অনুষ্ঠিত হ'ব। ঠিক আছে, চ' ইয়াতে আপোনালোকৰ সকলোবোৰ ডিটেইলছ দিয়াই আছে, যিখন বিএছচি নাৰ্ছিঙৰ যিখন এডভাৰ্টাইজমেণ্টখন ইয়াত আপোনালোকে চাব পাৰিব, আৰু যিখন জিএনএমৰ যিখন নটিফিকেশ্যনখন ফুল নটিফিকেশ্যনখন ইয়াত ক্লিক কৰি আপোনালোকে ভালদৰে চাব পাৰিব। চ' ইয়াতে আপোনালোকে প্ৰথমে ৰেজিষ্টাৰ কৰিব, তাৰপিছত লগ ইন কৰি ইয়াতে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব। ত' বন্ধুসকল, ইনফৰ্মেশ্যনছটো কেনে লাগিলে জনাব। যদিহে আপোনালোকৰ কোনোবা বন্ধু বান্ধৱী বা কোনোবা ভনীহঁত বা বায়ে কোনোবা আছে যিয়ে নাৰ্ছিঙৰ কোৰ্চ বা বিএছচি নাৰ্ছিং কৰিম বুলি ভাবিছে তেওঁলোকলৈ এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব। ভিডিঅ' চোৱাৰ বাবে ধন্যবাদ। জয় হিন্দ।